ভারী পণ্য লোড আনলোডের জন্য বেনাপোল স্থলবন্দরে রয়েছে মাত্র 5টি ক্রেন ও 11টি ফর্কলিফ্ট, আর এগুলোর বেশিরভাগ বিকল হয়, আটকে আছে পণ্য খালাস। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও সিএনটেপ এজেন্টরা। বাণিজ্যে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে, মালামাল লোড আনলোডে আমরা দুর্ভোগের শিকার হচ্ছি এবং এটা এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে এত বড় একটা স্থাপনা থাকা সত্ত্বেও এখানে মালামাল ওঠানামানোর জন্য একটি মাত্র ক্রেন সচল, একটি মাত্র ফর্কলিফ্ট সচল, যেটা দিয়ে আমাদের ব্যবসায়ীরা চরমভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং একই সাথে বলবো কি যে রাত 2টো, 3টে, 4টে, 5টা পর্যন্ত মাল মানে লোড হয়। সমস্যার কথা স্বীকার করলেও সমাধানে তেমন কোনো উদ্যোগের কথা জানাননি বন্দরের এই শীর্ষ কর্মকর্তা। এগুলো কোনো কারণে যদি 2-4টি নষ্ট থাকে তখন সমস্যা দেখা দেয়, তখনই কিন্তু স্টেক হোল্ডারদের কাছ থেকে আমার কাছে অভিযোগ আসে, তখন আমি আমার ঠিকাদারকে বলে দিই, হেডকোয়ার্টারকে বলে দিই, তখন ব্যবস্থা নেয়। 36,000 টন ধারণ ক্ষমতার এই স্থলবন্দরে প্রতিদিন প্রায় 1,00,000 টন পণ্য লোড আনলোড হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।